গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফর এভরিথিং। আজ সকাল সকাল আমি এবং আমার কাকা বাবু তার ফুল ফ্যামিলি নিয়ে আমরা রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি চাকলা মন্দির, বাবা লোকনাথের মন্দির, চাকলা মন্দির। তো আজকে সেই চাকলা মন্দির আমরা সকাল সকাল যাব এবং এখানে গিয়ে আজকে পুজোটা দেব আমি এবং আমার কাকা বাবু। সকাল সকাল রেডি হয়ে চলো যাওয়া যাক, দেখা যাবে পুরো মন্দিরটা। সকাল সকাল চলে এসেছি শিয়ালদা বনগাঁ আর বামনগাছি রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা চলে যাব গুমা। গুমা রেলওয়ে স্টেশনের একদম টিকিট কাউন্টারের সামনেই থাকে কিছু টোটো এবং ভ্যান, সেখান থেকে আমরা চলে যাবো বদর এবং বদর থেকে ওখান থেকে পেয়ে যাবো চাকলা মন্দির যাওয়ার সোজা ভ্যান বা টোটো। তো চলুন জার্নি শুরু করা যাক। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনের খবর হবে। 7:33 একটা বনগাঁ লোকাল আই থিঙ্ক আছে, বনগাঁ অথবা হাবড়া যে কোনো একটা লোকাল আছে, ওটা ধরেই আমরা ঘুমাতে গিয়ে নামবো। তো এটা বামনগাছি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। সো 3 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেনটা আসবে, ওয়েট করছি কিছুক্ষণ। চলুন, ততক্ষণ কাকা আছেন, তার ওয়াইফ আছেন, তাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা মারি এবং চা খেয়ে নেওয়া যাক। সকাল সকাল গরম গরম চা, শীতের মরশুমে বেশ ভালোই লাগবে। এই যে সাদা সিধে ভদ্রলোক দেখছেন, ইনি আমার কাকাবাবু। উনি আজকে ঘুরতে যাচ্ছেন, তো ব্যাগটা নিয়ে যাচ্ছেন। ওনার ধারণা যে যেখানেই যাই যাই পাই না কেন কাজের জিনিসই পেয়ে যাবো। আর ওনার খুব মার্কেটিং করার খুব শখ, মানে কেনাকাটার খুব শখ আছে, যার কারণে উনি অলওয়েজ ব্যাগ ক্যারি করেন। তো আমরা অলরেডি ট্রেনে উঠে গেছি। আমার কাকা হয়ে যে ফুল সিল হয়ে রয়েছে, চোখ শুধু চোখ দুটো বাইরে আছে, কান গলা সব ঢাকা, কোনো জায়গাতে কোনো ফাঁকা নেই। কিন্তু দুঃখের বিষয় আমার কপালটা খারাপ, আমি যখনই ট্রেনে উঠি ট্রেনের ঠিক কাটা যে বগিটা, ইঞ্জিন বগিটা যেখানে মেশিন পত্র থাকে আর যেখানে গম করে হওয়া যায়, ঠিক সেই বগিটাই পড়ে এবং সেখানেই উঠেছি। আমার কাকাতাই বলছিল একটু আগে, সমস্যা শেষ নেই, ট্রেনে ভর্তি লোক আছে, সকালবেলা ট্রেন হলে কী হবে, বনগাঁ থেকে অনেক মানুষ কাজে যান, যার জন্য ট্রেনটা এখনো ভিড় আছে। এই মুহূর্তে দত্তপুর ছাড়লো ট্রেনটা, আর দুটো স্টপেজ বিরা, তারপরেই ঘুমা। তো চলুন নেমে দেখা হবে। আর দত্তপুরতে ক্রস করছি যেহেতু, এখানকার ওয়েদারটা খুব ভালো আর পরিবেশটা খুব সুন্দর, একটুখানি দেখিয়ে দেবো কেমন পরিবেশ এখানকার, মাঠটা এত সুন্দর লাগে না রে ভাই। চলো দেখা যাক, টাটা। আচ্ছা, আমরা তো একদম সামনেই উঠেছিলাম, খেয়াল নেই। ফাইনালি এসে পৌঁছেছি ঘুমা রেলওয়ে স্টেশন। এখান থেকে পায়ে হাঁটা পথ, কিছুটা দূরেই ভ্যান স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড আছে, টোটো আছে, সেখান থেকে বদল যাওয়ার ভ্যানটা বা টোটোটা আমরা পেয়ে যাবো। চলতে থাকি, দেখি কতক্ষণে যাওয়া যায়। জানিয়ে রাখি, আমরা একদম রেলগেটটা যেদিকে আছে সেদিক থেকে যেতে হবে, ঠিক আছে? রেলগেটটা ক্রস করে 1 নম্বর টিকিট কাউন্টার, 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার যেদিকে আছে সেখানে আপনি ভ্যান টোটো অটো সবই পেয়ে যাবেন। চলুন দেখা যাক রাস্তাটা। এর ঠিক ডান দিকে একটা গলি আছে,
ফাইনালি বদর তিন রাস্তার মোড়। এবার এখান থেকে কোথা থেকে ভ্যান অটো টোটো পাবো চাকলাই মন্দির যাওয়ার জন্য দেখি। এটা হচ্ছে বদরের তিন রাস্তার মোড়। মানে ওই যে হলুদ হলুদ অটোগুলো ওইগুলো যাচ্ছে, এই যে কাকু অটো ওই চাকলা মন্দির চালদিকা নাম গাড়ি টোটো অটো স্টার্ট হচ্ছে, স্টার্ট হয়ে গেছে। বদর থেকে রওনা দিচ্ছি চাকলা মন্দিরের দিকে। জয় অলোকনাথ, চলো। ওদিকে মন্দির, ওদিকে মন্দির।
আলোকসজ্জা করা থাক না কেন, অবলোকনাথের যে মন্দির এখন সেটা কাঠের চালি এবং খড়ের ছাউনি দিয়ে রাখা আছে। পুরোটা সিমেন্ট বাড়ি দিয়ে তৈরি করা হলেও, ইটের গাঁথনি হলেও উপরে কিন্তু এখনো খড়ের চালি। এটা হচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান এবং মহাবীর চাকলাধামের যোগ্য স্থান। এটা এটাই সেই যোগ্য স্থান। এখানে অনুসন্ধান অফিস আছে, দান বিভাগ আছে। পুজো আরম্ভ হয়েছে, কাকাবু এবং ম্যাডাম তারা পুজোর ওখানে রয়েছে। আমি ততক্ষণে সম্পূর্ণ মন্দির চত্বরটা ঘুরে দেখি। মন্দিরের চূড়ায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের অবস্থান, তাদের আশীর্বাদে আজ আমরা সবাই সুস্থ এবং স্বাভাবিক আছি। তুলসী মন্দির করা আছে যোগ্য স্থানের পাশেই।